फ्रेंड वेलकम टू माय यूट्यूब चैनल तुली किचन हाउस। बंधुरा आज हमें एक रेसिपी शेयर करछि आपनादेर साथे। रेसिपिटी होच्छे एखाने आछे रुई माच दिए बेगुन आलू दिए एक झोल करब, सेई रेसिपिटा आपनादेर साथे शेयर करब। एखाने आछे 5 पिस रुई माच निएछि आमि, धुये परिष्कार करे निएछि। आर निये नेब आमि, एखाने आछे एकटा आलू केटे निएछि आर एखाने आछे एकटा बेगुन केटे निएछि। তা চলুন কিভাবে করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিয়ে নেব। তা আমি প্রথমে মাছে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আমি এখন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। প্রথমে মাছটাকে ভালোভাবে মেখে নেব। এগুলো আমি এখানে মেখে নিয়েছি। ওপাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো আমি ভেজে নিয়ে নেব। তেল গরম হয়ে গেছিলো, মাছগুলো সব দিয়ে দিলাম। তারপরে আমি প্রথমে মশলাটা করে নেবো। মাছ ভেজতে পারলে মশলাটা আমি করে নিচ্ছি। তা কী কী দেবো দেখুন আপনারা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা মশলাটা করার জন্য, তারপরে দিয়ে দেবো জিরে, জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দুটো তিনটে এলাচ দিয়ে এটা আমি মশলাটাকে আমি পেস্ট করে নেবো। পেস্ট করে আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি মশলাটাকে পেস্ট করে রেখে দিয়েছি। মাছ এখনও ভাজা, দেখুন মাছ এখনও ভাজা চলছে। মাছ সব ভেজে আমি তুলে নিয়েছি। এবার মাছ ভাজা তেলে আমি আলুটা ভেজে নিয়ে নেবো। এবার আমি এখানে আলুটা দিয়ে দেবো। এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, এবার আলুটা আমি তুলে নিয়ে নেবো। তুলে বেগুনটা আমি এই তেলে বেগুনটা হালকা করে একটু ভেজে নিয়ে নেবো। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনটা। বেগুনটা আমি হালকা করে ভেজে নিয়ে নেবো। বেগুনটা এখানে ভেজে নিয়েছি, বেগুনটা এবার আমি তুলে নিচ্ছি। এবার এখানে যে তেলটা আছে তেলটার মধ্যে ফোড়ন দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে দিয়ে দেবো আমি যে মশলাটা এখানে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সেই মশলাটার মধ্যে আমি দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো নুন দিয়ে দেবেন। এবার মশলাটাকে একটু কষিয়ে নেবো। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প পরিমাণে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এখানটায় বেশি একটা জল দেবো না। এই ঝোলটা ফুটলে আমি এখানে আলুটা দিয়ে দেবো সব। দেখুন এখানে ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি আলুটা মাছটা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে যে ভেজে রাখা আলু আর মাছ একসঙ্গে সব দিয়ে দিলাম। আলুটা আর মাছটা দেওয়ার পরে এটা কিছুক্ষণ একটু ফুটবে, 2-3 মিনিট ফুটলে আমি বেগুনটা যেহেতু ভাজা তারপর বেগুনটা দিয়ে দেবো এখানে। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি যে এখানে ভেজে রেখেছিলাম যে বেগুনটা, সে বেগুনটা সব দিয়ে দিচ্ছি এখানে। ভাজা বেগুন যেহেতু ওই জন্য নামানোর একটু আগে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আমি একটু ভেজে দেবো, তারপরে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো এটা। এখানে রুই মাছটা তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এই যে একটু গরম মশলা আমি একটু ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা নামিয়ে নিচ্ছে, নামিয়ে আপনার সাথে আবার শেয়ার করছি। তো দেখুন রেসিপিটি তৈরি হয়ে গেছে। এটা আপনারা তৈরি করে খেয়ে কমেন্ট করে বলবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।